উদেশ্যে কিছু হতা হৈ হামিনী বইলো দে আল্লাই লৈতো হৈ দে বুজো না তোমাৰ আৰু যৌতুকি বলোতো নহয় এ উইয়ন হত্যাৰ যে হামিন বেছি লয় ইয়ে হত কাৰণ বৰ্তমান যুগ অনুযায়ী বেশি লোক আগে হইল দা আর আর হইল দাদা মা তারা ইতার হামিন কি বেশি আছিল না ইতার আর যুগ অনুযায়ী টিয়ার হইল দে মূল্য জেলা আসিল ইলে হামিন লই বর্তমান যুগ টিয়ার মূল্য বাড়ি গেই গো এতাল এখন হামিনও বেশি লোক দেরি বর্তমান যুগ অনুযায়ী তো হামিনই বেশি ন তোয়ারা এই বেড়া কল হামিন লই দ যৌতুক লই কেন মিল আই তো ইয়ানি ন মজি আর এক কান হতা হামিন তোয়ারা একবার দি দিও দে যৌতুকিন তো মানুষ রইল দে কোন ফকর সুং সুং হাইতে হাইতে জিন্দেগি বছর রইল

লো দা হামি নটি আজ পর্যন্ত বুঝাই ন দে যো তো খাইবার লাই নিত্য নতুন লো ফোন দি বাইরে গই এখন লো দা হয় দে তোমার হামি ল দে হামি ন লো হক আর যো তো তো লো দা জামার হক ন যায় শুদ্ধ না যায় সর একত্রে মিক্স গরি ফিলি এই সব ভদ্র মানুষ ইউনে আই এই সব হতা হনর মানে এ ন আই বেশি হামিন ন দিও নর ফকে আসলে উগ্গ ফুয়ার ইনকাম অর উদ্দিন নির্ভর গরি এর কিন্তু হামি নির্ধারণ গিত হয় আর আর শরীয়তে কিন্তু আর আর লো দা দেশ আর লো অবস্থা অনুযায়ী মা বাপ হইলো দে বেশি এক কি জিও লাইল দে সেনসিটিভ হয়ে যায় কারণ হয় দে যদি এর সংসার নটিকে এই ক্ষেত্রে পরবর্তী একবার এলো দে এটা কাটিয়া দিয়ে রে বিয়ে দি রেলো দে আবার কেনে দিয়ম যা হামিন বেশি লয় দে কারণ আরেকবার যদি বেরে অন্য জায়গাত বিয়ে দিয়ম পরে ওই হামিন টিয়া দিয়ে রে বিয়ে দিতে পারিব আতে মনে হয় এই সিন্দেগরি এর হামিন বে বেশি লয় তবে এক কান জিনিস দে মা বাপ হতে কেয়াল রাহনত দরহাত দে যে যার সংসার টিকে বইতে কি একটিয়া দিয়ে রো টিকে যাইব আর যার সংসার নটিকেব ইতলো কি কুটি কুটি টেয়ার হামিন দিল সংসার ইয়ে হনুদিন নটিকেব মা বাবার দুষ দিয়ারও লাভ নাই কারণ বর্তমান যুগ মধ্যে ডিভোর্সর হার যেভাবে বাইজি এই ডর তুমি মা বাবায় একা নাকি হামিন টামিন লইয়ের বার্গেডিং কি আসলে এই যুগ তো নইলো হামিন বেশি হ ই নইলো দে দুর্গরি আর আর নিউ জেনারেশনে যদি উদ্যোগ লয় তইলে আসলে ইন একদম সম্ভব হলো দে আর আর সমাজত তুন বাইর করে দিবেলায় কারণ নিউ জেনারেশনে যদি হয় আর আইলুদে বর উত্তন হন কিছু ন লইম এই ক্ষেত্রে কিন্তু কি মাইয়ের পক্ষ হন দিন হামিনুল্লাহ ডিমান্ড নগরিব চাইও আর একান হতা ইয়ে ননরা এপ্লাই করিয়ারে চাইন দেবেন দে আর সমাজত তুন আইলুদে যৌতুক গেইগো হামিন বেশি দিয়ে গেইগো গেই এডে কিন্তু আসলে ফোয়াসার দুষ দিয়েরও লাভ নাই কিছু কিছু আইলুদে ফোয়া আছে দে কি বউ ওর গোষ্ঠীত কিছু লইত ন চাই আইলুদে চাওয়া ফাওয়া নতাহে কিন্তু মা বাপর ফ্রেশারে ফরিয়ারে কিন্তু মা বাপে লোদে বেশি ফ্রেশার দেয় এতর লাই কিন্তু লম ফরে আসলে মা বাপর চিন্তা দ্বারা ও চেঞ্জ গরম ফরিব ফুয়কল চিন্তা দ্বারা তো আর মা বাপর উদ্দিয়ে লোদে সাবি দিন না ফারে এই ক্ষেত্রে বেসারা ফুয়ক কি পরবর্তী লোদে হতার বাগিদার হয়ে যায় আর কি আসলে এইসব জিনিস লইয়ারে হতা হইতাম আই তেমন নসাই হলো দে হম হতা হইতাম চাই তারপরেও অনরার কমেন্টস করিয়ার হলো দে মাথা খারাপ হয়ে যায় গো এতর লাই হলো দে আনসার দি যাই হবো কাজে ইফতারের মধ্যে কি কি বানায় অনরা তো দেহি ফেলাইন বেশি কিছু ন বানাই উগ্গল যদি স্পেশাল করে আনলাই সালাদ বানাইলাম ডিম টিম দিয়ে রেবে তনরা দেখুন ডিটেলি তেমন কিছু ন দেখায় কারণ আয় হালিয়ার লোদে কিশোরি রান্না করি যদি বেশিরভাগ কিশোরি তাই গিয়ে গো ইনোর আজি মডিফাই করি আর আবার কি ইফতার করছি আঁরা আজি হালিয়ার শুকনা কিশোরি ইনোর আজি লেডা কিচুরি বানাই ফেলাই তো আর ব্লগিবে দূরে বেগুন বালা তাইবেন সুস্থ তাইবেন কোথায় বেস্টাটা আসসালামু আলাইকুম